Hello everyone, assalamualaikum. Hope that you all are very well. And yes, welcome to Tapti's Tiny World. So this is Tapti and here I am with another new vlog. So আজকে হচ্ছে যমুনা টিভির সাথে একটা প্রোগ্রাম আছে, ওটা শুটিং। সো এটার শুটিংটা হচ্ছে আমাদের ভার্সিটির পার্মানেন্ট ক্যাম্পাসে। সো আই থট ওয়াই নট শেয়ার ইট উইথ ইউ। সো এই তো ঝটপট না, রেডি হয়েছি, কেমন লাগছে আমাকে? ওকে, সো উইদাউট ফার্দার ডিলে লেট স্টার্ট দ্য ভিডিও। সো পৌঁছায় গেছি, বাট অ্যাজ ইউজুয়াল আমি লেট করেছি। মোটামুটি সবাই চলে আসছে, স্যারের বকা নিয়ে একটু খাইলাম। সে হাই ডক করতেছি। সো দেখতে দেখতে পৌঁছাও গেলাম ভার্সিটিতে। এটা হচ্ছে আমাদের ভার্সিটির মাঠ। আমার এই জায়গাটা আসলে অনেক ভালো লাগে, সো ভাবলাম এটা ভিডিও করি এবং আপনাদের সাথে শেয়ার করি। সো এই তো আসার সময় আসলে পথে তেমন কিছু হয় নাই, যেহেতু শুটিং আছে সো কেউ কোনো কিছু কইরে আসলে হাঁপায়া যাইতে চায় নাই, যার কারণে আমরা ভদ্র বাচ্চাদের মতো চুপচাপ বসে বসে চলে আসছি ভার্সিটি। সো এই তো পৌঁছাই গেলাম। আর পৌঁছাইতে পৌঁছাইতে এদিকে আমার চুলের চেহারার নাজেহাল অবস্থা হয়ে গেছে। আমি জানি না এই অবস্থায় কিভাবে কি শুট করব, খুব বাজে অবস্থা চুলের বলেন মেকআপের বলেন। সো আমরা আসলে ওদের জন্য ওয়েট করছিলাম, যমুনা টিভি ওরা আসবে আর কি শুটিংয়ের জন্য। আর এদিকে বাচ্চারা গেস্টদের জন্য এবং আমরা যারা গিয়েছিলাম সবার জন্য খাবার রেডি করছিল। বেচারারা অনেক খাটনি করতেছিল আর কি, সো ওদের খাটনি দেখে ভাবলাম যে যাই একটু ওদেরকে হেল্প করি। ওরা অনেক ভালো, ওরা নিজেরাই সব করে ফেলছে, তেমন কিছু করাই লাগে নাই, সব রেডি করছে আর কি, করে ফেলেছে ওরা অলরেডি রেডি সব কিছু। এই তো প্যাকিং চলছে।
ফাইনালি খাবার প্যাকিং শেষ। এখন একটু সবাই বসে রেস্ট নিচ্ছে আর ওদের জন্য ওয়েট করছি অ্যাজ ইউজুয়াল। ওরা চলে আসছে এখানে আসলে শুটিং এর আগের প্রস্তুতি আর কি, সব কিছু ঠিকঠাক করছে, চেয়ার টেয়ার ক্যামেরা ট্যামেরা সব কিছু রেডি করছে আর আমরা বসে বসছি আর কি। এইটা থেকে এখন আমার ওইটা টেনশন হচ্ছে যে ওইটা প্রভিশি স্যার বলতেছে যে এটা তোমাকে করে দিতে হবে, তো সেটার জন্য আমি দুশ্চিন্তা হচ্ছি। তো ইনশাল্লাহ আমি ট্রাই মাই বেস্ট। আর এখানে হচ্ছে আমাদের রেসপেক্টেড প্রভিসি স্যার, ডিন স্যার, চেয়ারম্যান স্যার সবাই একটু আর কি ডিসকাস করছিল যে এই আর কি প্রোগ্রামটা নিয়ে। কিছুক্ষণের মধ্যেই শুটিংটা স্টার্ট হয়ে যাবে। আমি আসলে অনেক বেশি নার্ভাস ছিলাম যে কি বলবো, কি কোশ্চেন করবে সেটাও জানি না, কি অ্যান্সার দিব, আসলে অনেক বেশি নার্ভাস ছিলাম। আর এইটা হচ্ছে অলরেডি শুটিং শুরু হয়ে গেছে তখনকার আর কি। উই যে দেখা যাচ্ছে আমাকে মাঝখানে, এই তো উনি অনেক বেশি সাপোর্টিভ এবং কোঅপারেটিভ ছিল যে হোস্ট ছিল, ম্যাংকর যেই বলি না কেন, ভাইয়াটা অনেক অনেক ফ্রেন্ডলি ছিল এবং অনেক বেশি সাপোর্টিভ ছিল আমার সে। সো ইয়া, আর এদিকে শুটিং শেষ করে গেস্টদের খাবারের জন্য আর কি ওটা খাবারের জিনিসপত্র আসলে রেডি করা হচ্ছিল তাদের। এই তো সবাই খেতে বসে পড়েছে। বেসিক্যালি আমরা আমাদের ভিসি স্যারের রুমে আর কি, ওইখানে খাওয়া দাওয়া হচ্ছে। না যে হাল আর বিধ্বস্ত অবস্থা আমার। তুমি আমাদেরকে কখন জয়েন করছো? তুমি তো আমাদের সাথে আসো নাই। কেন জয়েন করছো আমাদেরকে? তুমি আজকে অফিস যাও নাই কেন? তোমার টানে। ও মাই গুডনেস, আহা টুরুলা টুরুলা। সেই তো আমাদের মোটামুটি আজকে শুটিং শেষ। এখন কটা বাজে? 4:30 বাজে, 5টা 5টা বেজে গেছে। হয়তো আর কিছুক্ষণের মধ্যে আরেকটি ফটো সেশন, তারপর চলে যাব। মেকআপ তো আর মেকআপ নাই। সো ইয়া, আর এখানে ইউনিভার্সিটির জন্য একটা শুটিং হচ্ছিল আর কি, ইউনিভার্সিটির ডকুমেন্টারির জন্য। So they actually got puzzled about so many things. They had no idea about so many rules and regulations of the university. So finally shop should do shesh ek jai ekhon most probably ekhoni ber hobo amra bas utbo akasho onek gur gur korteche bishti aste pare hotei pare sekai jai babai bole dao bye। সো যেই কথা সেই কাজ, বছরের প্রথম বৃষ্টি 2021 সালে। সো ব্যাক আসার পরে এখানে স্যার আমাদেরকে নিয়ে আসছে চটপটি খাওয়ানোর জন্য। এই বৃষ্টির দিনে বাইরে বসে গরম গরম চটপটি খাওয়ার কিন্তু মজাটাই অন্যরকম, ঠিক না? অসাধারণ
এখন চলেন তাহলে দেখে আসি ওই দিন শুটে কি কি বলেছিলাম। নারীর কাছে আমরা ফিরে আসতে চাই। এই যে একজন বলছিল নারী ক্ষমতায়ন নিশ্চিত হয়েছে, নারীর অগ্রযাত্রা নিশ্চিত হয়েছে, শুধু কি শাব্দিক বা কথার মধ্যে এটা সীমাবদ্ধ নাকি বাস্তবিক ক্ষেত্রে এর প্রয়োগও হচ্ছে? নারী হিসাবে কি মনে হয় তোমার? আমার কাছে যেটা মনে হয়, নারীর ক্ষমতায়ন হয়েছে, তবে এটাকে যদি আমি এইভাবে বলতে চাই যে এখন আমরা যেভাবে দেখি যে ইকুয়েল সমঅধিকার যে নিয়ে যে কথাটা হয়, বাট আমি যদি একটু উদাহরণ দিয়ে আপনাকে বলতে চাই যে একজন পুরুষ হয়তোবা সে 30% সে ছিল 50 বছর আগে, একটা নারী ছিল 10% সুযোগ সুবিধা। এখন যখন সমঅধিকার দেয়া হচ্ছে, আমি দুজনকে 20% দিচ্ছি, তাতে কী হচ্ছে, পুরুষ কিন্তু 50% পাচ্ছে, সমঅধিকার দেওয়ার পরও নারী কিন্তু পাচ্ছে 30%। সো আমি কিন্তু এখানে ওই সমতাটা কিন্তু সব জায়গায় পাচ্ছি না। আর আমি যদি আমাদের গ্রামাঞ্চলের দিকে দেখি, আমি একটু কনফিউজ হয়ে যাই নারীর ক্ষমতায়ন বা আদৌ কি সেই জায়গাটায় পরিপূর্ণভাবে আমরা অতটুকু এগোতে পেরেছি কি না, আমাদের মেন্টালিটি আসলে কতটুকু ডেভেলপ হয়েছে। কান্ট্রি তো হয়তো বা ডেভেলপ হয়ে যাবে ইনশাল্লাহ 2026-এর মধ্যে, বাট আমাদের মেন্টালিটি কতটুকু ডেভেলপ হয়েছে, নারী সম্পর্কে আমাদের চিন্তাভাবনা কতটুকু ডেভেলপ হয়েছে। এবং আমি যদি আরেকটু অ্যাড করতে চাই যে রাস্তায় বের হলে এখনও কিন্তু একটা নারী স্বাধীনভাবে রাতে সেফটি মানে ইস্যুটা মনে নিয়ে কিন্তু বের হতে পারে না। তাদের মনে কিন্তু সবসময় যখন রাতে একটা মেয়েকে অনেক কারণেই বের হতে পারে, তার মনে কিন্তু এই প্রশ্নটা আসতে পারে যে আমি কি এত সেফ কি না, আমি একা সেফলি বের হতে মানে চলাফেরা করতে পারি? ঠিক এই জায়গাতেই থামাচ্ছি। এখনো নারী মনে শঙ্কা থাকে। ধন্যবাদ। কি করণীয় আমাদের? বিন্দু বিন্দু জল নিয়ে যদি সাগর তৈরি হতে পারে, সো আমি 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 মিলে আমরা মিলে কেন একটা সুন্দর মন মানসিকতা সৃষ্টি করতে পারবো না? আমি যেহেতু গিয়ে আপনার মেন্টালিটি চেঞ্জ করতে পারবো না, সো প্রত্যেক আমি যদি চিন্তা করি যে আমি আমার মেন্টালিটিটা গ্রো করব, উন্নতির দিকে নিয়ে যাবে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি অ্যাজ আ রেজাল্ট আমরা দেখতে পাবো পরিবর্তিত আমরা পাবো। এবং আরেকটা কথা বলতে চাই, আমি যেহেতু একজন নারী, সো নারী হিসাবে আমার একটা যে চাওয়া যে প্রত্যেকটা ফ্যামিলি থেকে মেয়েদেরকে নারী হিসাবে মেয়ে হিসাবে ট্রিট না করে মেয়েদেরকে মানুষ হিসাবে ট্রিট করা উচিত। তাহলে আমার মনে হয় যে এই ডিসক্রিমিনেশনটাই তৈরি হবে না। মেয়েদেরকে আমরা যদি মানুষ হিসাবে যখন দেখতে শুরু করব, আমার মনে হয় আমাদের দৃষ্টিভঙ্গি অলরেডি ততদিনে অতটুকু চেঞ্জ হবে যে আমরা মেয়েদেরকে মানুষ হিসাবে দেখতে পাবো। বাহ, চমৎকার। সে সাথে আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। হোপ দ্যাট ইউ আর লাইক ইট। ইফ ইউ লাইক ইট দেন ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড ইয়াস মোস্ট ইম্পর্টেন্টলি ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ইফ ইউ আর নিউ ইন মাই চ্যানেল। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।